তোমরা দেখছো ম্যাথ শ্যাডোস চ্যানেল। আগস্ট মাসে বাংলার শিক্ষা পোর্টালে মডেল অ্যাক্টিভিটি টাস্কের সেকেন্ড সিরিজের যে প্রশ্নগুলো দিয়েছে, যেটাকে পার্ট ফাইভও বলা হচ্ছে, সেই প্রশ্নগুলো থেকে ক্লাস ফোরের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার প্রশ্নটা আজকে আমি সমাধান করব। আমার চ্যানেলে আগের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলোর সমস্ত ভিডিও দেওয়া আছে, সেগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষে দিয়ে দিব, সেগুলো চাইলে তোমরা দেখে নিও। আর নতুন আগস্ট মাসের ভিডিওগুলো কিন্তু পরপর আপলোড করছি, বাকি ভিডিওগুলো পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিও অন করে দাও। তাহলে দেখো, এটা বজ্রপাত ও ভূমিকম্প থেকে এই কোশ্চেনগুলো দেওয়া হয়েছে। এক নম্বর কি আছে, বহুর মধ্য থেকে সঠিক উত্তরটি খুঁজে বার করে শূন্যস্থানটি পূরণ করো। ক নম্বর, মেঘে ড্যাশ, আমি আগে উত্তরগুলো লিখে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো উত্তরগুলো লিখে দিয়েছি। ক নম্বর, মেঘে মেঘে ঘর্ষণে যে শক্তি তৈরি হয় বজ্র তাকে বলে থাকি জেনতা নিশ্চয়। এখানে দুটো করে অপশন দেওয়া আছে, যেটা হবে সেটা এখানে লিখতে হবে। খ নম্বর, সেই বজ্রই ধেয়ে আসে ভূপৃষ্ঠের পানে, বজ্রপাত যে তাকেই বলি এ তো সবাই জানে। বজ্রগর্ভ মেঘ দেখে তাই নিরাপদে থেকো, বজ্রপাত যে বিপজ্জনক এটুকু মনে রেখো। ঘ নম্বর, বজ্র পড়ার সময় মাঠে থাকবে না একদম, আপদ শূন্য আশ্রয়েতে বিপদ থাকে কম। উম নম্বর, সুইচ বোর্ডে হাত দেবে না, মোবাইলে নয় হাত, দরজা জানলা বন্ধ রাখো, থামুক বজ্রপাত। চ নম্বর, ভূমিকম্প মাটির নিচের কম্পনকেই বলে, ভূত্বক হঠাৎ কেঁপে ওঠে ভূমিকম্পের ফলে। ছ নম্বর, ভূমিকম্প হলে পরে ভেঙে যায় ঘর বাড়ি, ধুলোয় লুটায় দরজা জানলা দেওয়াল ও আলমারি। বর্গীয় জ নম্বর, ভূমিকম্প হওয়া মানেই অনেক বড় ক্ষতি, মানুষ মরে পশু মরে কত যে দুর্গতি। এবার দেখো দু নম্বর, নিচের ঘটনাগুলির কোনটি সত্য ও কোনটি মিথ্যা তা লেখো। এক নম্বর, আকাশে বজ্র গর্ভ মেঘ দেখলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে, এটা সত্য। দু নম্বর, বাজ পড়ার সময় খেলার মাঠে বা খোলা মাঠে থাকা নিরাপদ, কখনোই নয়, সেজন্য এটা মিথ্যা হবে। তিন নম্বর, বাজ পড়ার সময় উঁচু বাড়ির ছাদে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী স্তম্ভ, পাহাড়ের চূড়া এসব স্থান থেকে নিরাপদ দূরত্বে আশ্রয় নিতে হবে, হ্যাঁ এটা সত্য। চার নম্বর, বজ্রপাত নিরোধক ব্যবস্থা আছে এমন বাড়ির ভিতরে আশ্রয় নিতে হবে, এটাও সত্য। পাঁচ নম্বর, বজ্রপাতের সময় নৌকার মধ্যে থাকা নিরাপদ, কখনোই নয়, সেজন্য এটা মিথ্যা হবে। ছয় নম্বর, বজ্রপাতের সম্ভাবনা দেখা দিলে বাড়ি স্কুলের বৈদ্যুতিক সরঞ্জামের সুইচ অফ করে প্লাগ খুলে রাখতে হবে, হ্যাঁ এটা সত্য। সাত নম্বর, বজ্রপাত শুরু হলে ঘরের জানালা দরজা বন্ধ করে ভিতরের দিকে কোনো ঘরে আশ্রয় নিতে হবে, হ্যাঁ এটাও সত্য। আট নম্বর, স্কুল বা বাড়িতে বজ্রপাত নিরোধক পরিবাহীর ব্যবস্থা করতে হবে, হ্যাঁ এটাও সত্য। নয় নম্বর, ভূমিকম্পের আভাস পাওয়া মাত্রই ঘর থেকে বেরিয়ে আসতে হবে, হ্যাঁ এটা সত্য, ঘর থেকে বেরিয়ে আসতে হবে। দশ নম্বর, ভূমিকম্পের সময় ঘর বা স্কুলের ঘর থেকে বেরোনোর সময় না পেলে মাথা ঢেকে মজবুত টেবিল খাট ডেস্কের নিচে আশ্রয় নিতে হবে, হ্যাঁ এটাও সত্য। এগারো নম্বর, ভূমিকম্পের সময় খোলা মাঠে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে, হ্যাঁ এটাও সত্য। বারো নম্বর, ভূমিকম্পের সময় নিরাপদ দূরত্বে হাঁটু গেড়ে বসে থাকতে হবে, হ্যাঁ এটাও সত্য। তেরো নম্বর, ভূমিকম্পের সময় বিছানায় থাকলে বালিশ কম্বল দিয়ে নিজেকে ঢেকে নিতে হবে, হ্যাঁ এটাও সত্য। চোদ্দ নম্বর, ভূমিকম্পের সময় বাড়ির দেয়াল বইয়ের তাক কাঁচের দরজা জানলা চলন্ত গাড়ি আলমারি থেকে দূরে থাকতে হবে, এটাও সত্য। সবগুলোই সত্য, দুটো শুধু মিথ্যে। প্রশ্ন তিনের ক, কাকে বজ্রপাত বলে? এই প্রশ্নগুলোর উত্তর আমি একবারে লিখে দিচ্ছি। তিনের ক নম্বর প্রশ্ন, কাকে বজ্রপাত বলে? উত্তর, মেঘে মেঘে ঘর্ষণের ফলে যে বিকট শব্দ ও বিদ্যুৎ চমকায়, যা বৈদ্যুতিক শক্তি, আলোক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তিতে রূপান্তরিত হয় তাকে বজ্র বলে। এই বজ্র যখন ভূপৃষ্ঠের দিকে ধাপিত হয় তখন তাকে বজ্রপাত বলে। তিনের খ নম্বর, বজ্রপাত হলে কি করতে হবে তা বর্ণনা করো। উত্তর, কোনো ধাতব বস্তুকে হাত দেবে না, যতক্ষণ বজ্রপাত হবে ততক্ষণ নিরাপদ আশ্রয় ছেড়ে বাইরে বের হবে না। তিন, খোলা আকাশের নিচে বা মাঠে থাকলে
गुड़ी मेरे पड़े थाकबे चित हुए बा उपुर हुए थाकबे ना। चार बज्रपात चलाकालीन बैद्युतिक सरंजाम और सुइच बोर्डे हाथ देबे ना। पाँच बज्रपातेर समय लैंडफोन व्यवहार करबे ना। देखो तीनेर ख नम्बर बज्रपात होले कि करते हबे ता बर्णना करो। देखो एटा तोमादेर बोइयो आछे, एछाड़ा ई प्रश्नेर मध्येई देखो सब कयटा पॉइंट देवा आछे। एई जे एई एक थेके एकदम आठ नम्बर पर्यन्त এই কটা পয়েন্টই কিন্তু দিতে হবে যে বজ্রপাত হলে কি করতে হবে। শুধু এই যে মিথ্যা যেটা আছে থাকা নিরাপদ, তোমরা লিখবে নিরাপদ নয়, আর এটা এটাও নিরাপদ, এটা লিখবে নিরাপদ নয়। এই নয় কথাটা লিখে এই আট পর্যন্ত দেবে, তাহলেই হয়ে যাবে। চারের ক নম্বর প্রশ্ন, ভূমিকম্প কেন হয়? উত্তর, ভূ অভ্যন্তরে সৃষ্টি হওয়া কম্পন যখন ভূত্বকে আলোড়িত করে তখন তাকে ভূমিকম্প বলে। পৃথিবীর শিলামণ্ডল বিভিন্ন প্লেটের টেকটনিক গাত্রের সমন্বয়ে গঠিত। এই পাতগুলোর স্থানচ্যুতির ফলে ভূপৃষ্ঠে প্রচণ্ড কম্পনের সৃষ্টি হয় যা ঢেউয়ের মতো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। জলে ঢিল ফেললে যেমন তরঙ্গ ওঠে ঠিক তেমনি। দেখো চারের খ নম্বর, ভূমিকম্প হলে কি করতে হবে? দেখো এটার উত্তরও এখানে দেওয়া আছে। এই যে নয় নম্বর থেকে এই চোদ্দ নম্বর পর্যন্ত এখানে আর কিছু পাল্টাতে হবে না, এইটুকু দিলেই কিন্তু হয়ে যাবে যে এইগুলো করতে হবে। চারের গ নম্বর প্রশ্ন, ভূমিকম্পের সময় কি করা যাবে না তা লেখো। উত্তর, এক ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ির ঝুল বারান্দায় থাকবে না, দুই বহুতল বাড়ির কাছাকাছি থাকবে না। তাহলে এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিও অন করো।